আসসালামু আলাইকুম সৌদি প্রবাসী ভাইরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সৌদি আরবে আমাদের প্রবাসীদের অভিযোগের শেষ নেই। এই তো সেদিন এক সৌদি ফেরত প্রবাসী ভাইয়ের সাথে কথা বললাম। তিনি আমাকে জানালেন, সৌদি আরব সরকার শুধু শুধু তাকে সৌদি আরব থেকে বিতাড়িত করে দেশে ফেরত পাঠিয়ে দিয়েছে। আমার খুব অবাক লাগলো, সৌদি আরব সরকার শুধু শুধু কেন প্রবাসীকে দেশে ফেরত পাঠাবে? অবশ্যই এর পেছনে কোনো কারণ থাকতে পারে। আমার খুব ইচ্ছা জাগলো বিস্তারিত শোনার জন্য। পরে আমি ওই প্রবাসী ভাইকে জিজ্ঞেস করলাম, আপনাকে কেন পুলিশ ধরেছিল, আপনি কি করতেছিলেন? তখন সে আমাকে জানালো, সে এক কনস্ট্রাকশন সাইডে কাজ করছিল ফ্রি ভিসায়। তখন নাকি পুলিশ তাকে এসে আটক করে নিয়ে যায় অন্য প্রবাসীদের সাথে। আমি তাকে প্রশ্ন করলাম, আপনি যেখানে কাজ করছেন সেটা কি আপনার কফিলের অনুমোদিত? সে বলল, না, সে নাকি কফিলের থেকে পারমিশন নিয়েই কাজ করছিল, কিন্তু তার কাছে লিখিত কোনো ডকুমেন্ট ছিল না। প্রবাসী ভাইয়েরা, আসুন আপনাদেরকে আবারও এই বিষয়টা আমি বুঝিয়ে দিই। সৌদি পুলিশ এখন গণহারে প্রবাসীদেরকে আটক করছে এবং আটক করে তারা দেশে ফেরত পাঠিয়ে দিচ্ছে। প্রবাসীদের আগামা কার্ড, রেসিডেন্ট কার্ড সমস্ত কিছু ঠিক থাকার পরেও তাদেরকে আটক করা হচ্ছে এবং সফর করে দেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এর পেছনে সবথেকে বড় কারণ হচ্ছে, সৌদি আরব সরকার আপনাকে যে কাজের জন্য অনুমতি দিয়েছে, আপনার কফিল আপনাকে যে কাজের অনুমতি দিয়েছে, আপনি সেই কাজ করছেন না, আপনি আপনার কফিলের কাজের বাইরে গিয়ে কাজ করছেন। আর পুলিশ আপনাকে এমত অবস্থায় ধরার পর সফর করে দেশে পাঠিয়ে দিবে, এটা তাদের নিয়মের মধ্যেই। আপনি যেটা করছেন সেটা সম্পূর্ণ অবৈধ। অনেকে বলতে পারেন, ভাই আমি তো এত বছর এই কাজ করে আসছি, তখন তো কোনো সমস্যা হয়নি। ভাই, এত বছর করে আসছেন তার মানে এই নয় আপনি সারা জীবন এটা করে যাবেন। আপনার কফিল আপনাকে যে কাজের পারমিশন দিয়েছে আপনি শুধুমাত্র সেখানেই কাজ করতে পারবেন। আপনি যদি অন্য কোথাও কাজ করতে চান সেটা আপনার কফিল থেকে লিখিত পারমিশন নিয়ে নেন, তাহলে আর কোনো সমস্যা নেই। আপনার যদি এই নিয়মটি মেনে চলেন তাহলে আমাদেরকে আর প্রতিদিন দেখতে হবে না, সৌদি আরব থেকে অমক ফ্লাইটে 200 জন প্রবাসী ফিরল, সৌদি আরব থেকে তমক ফ্লাইট থেকে 400 জন প্রবাসী ফিরল। এই সামান্য ভুলের কারণে সৌদি আরব থেকে গণহারে আমাদের প্রবাসীরা ফেরত আসছে। আর একটা জিনিস আপনারা একদমই ভুলবেন না, এখন যারা এই সফরের মাধ্যমে দেশে ফিরছে তারা আর কোনোদিন সৌদি আরবে যেতে পারবে না। তাদের ফিঙ্গারপ্রিন্ট এবং তাদের আকামায় মোহর মেরে দেওয়া হয়েছে, তারা আর কোনো দিনই সৌদি আরবে ঢুকতে পারবে না। তাই আপনারা যারা এখনও বাহিরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটে কাজ করছেন তারা এখনই সতর্ক হন, নয়তো আপনার প্রবাস জীবন সত্যি খুবই হুমকির মধ্যে রয়েছে। ভিডিওটি আপনারা দয়া করে আমাদের সকল সৌদি প্রবাসী ভাইদের সঙ্গে শেয়ার করে তাদেরকে এক্ষুনি জানিয়ে দিবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল TGN24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।